মিত্রতা কোনে করে? দুর্বলাই করে? অসম শেষ করে থৈ গৈছে, অসমৰ গৰকেটা শেষ করে ধরেছে, আকো সেইজন মানুহৰ নেতৃত্বতে অসম বাঁচাও অভিযান। কংগ্রেসের কথা বাদ দিয়ক, আপনি বেলেগ কথা খুঁজক, কি কংগ্রেসের কথা খুঁজে থাকে বারবার, বেলেগ কিবা আছে যদি খুঁজক। যিজন মানুহৰ নেতৃত্বত 15 বছৰে অসমৰ সম্পদ গড় এটাও বাঁচি নাথাকিল, আকো সেইজন মানুহৰ নেতৃত্বত অসম বাঁচাও অভিযান, এটা খুব হাস্যকৰ বিষয়। এইবিলাক আৰু কংগ্রেসে যিমানে নাটক নকৰক, কংগ্রেস দলটো ধারাশাহী। পরবর্তী নির্বাচন জাতীয় পরিষদ আর বিজেপির মাজতে হব আর আমি সরকার গঠন করি। গতিকে কংগ্রেসের এইবিলাক অসম বাঁচাও, মিশন 100 আর কিবা কিবি ঢের মনে না জানো, কিবা কিবি আজকাল খুব প্রচার দেখি আছো। দলটো কেবল প্রচারতে আছে আর ভিতরুয়া মানে শত্রুটাই দলটো নিষেধ করলে। মই আকৌ কৈছো, যিজন মানুহে অসম সম্পদ গড়কেটাক রক্ষা করব নোৱাৰিলে, গড়কেটাক বচাব নোৱাৰিলে, সেইজন মানুহে আকৌ অসম বাঁচাও অভিযানের নেতৃত্ব লৈছে, খুব একটা হাস্যকর বিষয়। গতি কংগ্রেসের কথা বাদ দিয়ক, আপনি বেলেগ কথা খুঁজক, কি কংগ্রেসের কথা খুঁজে থাকে বারবার, বেলেগ কিবা আছে যদি খুঁজক। কংগ্রেসের কংগ্রেসের এখন 10 শতাংশের ভিতর থাকিব আর আমি সরকার গঠন করি। 100 শতাংশ সিঙ্গুল ডিজিট হব, তেখেতসকলের কর্মই আজি আজির তারিখ হলেও চাকসুন, তেখেতসকলে দলীয় প্রার্থী ঠিক করব পারা নাই, কোনো ধরনের পরিকল্পনা নাই, তেখেতসকলে এনে মিশন 100 কই থাকে, আকো কেতিয়াবা কয় যে মিশন 100 আমার সরকার হবো, আকো আমাক আকো জাতীয় পরিষদক তেখেতসকলে কয় যে আমি 18টা 20টা সিট আমি এৰি দিব সাজু। আমি তেখেতসকলের আশীর্বাদ বিচারাই নাই, তেখেতসকলে আমার সিট এৰি দিব খুঁজি আছে বা আমাক মিত্রতাত মাতি আছে, তাৰমানে দুর্বল হয়েছে। মিত্রতা কোনে করে? দুর্বলাই করে। তেখেতসকল ক্ষমতাত আছিল, আমার নতুন দল, আমি রাইজর দলের মিত্রতা করেছো, আমি ফার্স্ট নির্বাচনত অবতীর্ণ হম। গতিকে যদি মিশন 100 কইছা, মিশন 100ত থাক, আকো আমি সিট এৰি দিম। আকো কৈছে দলের সভাপতি দুরিনজ্যোতি গগৈ ডাঙরিয়া আর অখিল গগৈ যত খেলে আমি তাত প্রার্থী নিদিম, আরে তোমালোকর আশীর্বাদ নালাগে বলে আমি কই আছো। গতিকে এইবিলাক আর তোমালোকর নিজের পরিকল্পনা করা, আমি নিজের পরিকল্পনা, আমি 126টাত আমি দলীয় প্রার্থীত দিম মিত্রজোঁটর, আমি স্পষ্ট করছো, আমার দলের সভাপতি ইতিমধ্যে স্পষ্ট করেছে। গতিকে এইবিলাক কংগ্রেসের বহুত ড্রামা বহুত দেখিছে অসমৰ ৰাইজে। রূপজ্যোতি কুর্মীয়ে কৈছে অখিল গগৈ তেওঁৰ আসনখন দি দিব, এটা রূপজ্যোতি কুর্মীয়ে কৈছে তেওঁৰ আসনখন দি দিব, এটা অখিল গগৈ তো তেওঁৰ আসনখন লবও লাগিব। অখিল গগৈৰ স্থিতি কোন সমষ্টিৰ পৰা খেলিব কি তেওঁ এতিয়া নিজৰ স্থিতি স্পষ্ট কৰা নাই। এতিয়া ৰূপজ্যোতি কুমাৰ ডাঙৰীয়া কি কৈছে মই সেই বিষয়ত মন্তব্য নিদিওঁ। এটা কথা নিশ্চিত থাকক, অখিল গগৈ ডাঙৰীয়াও নিৰ্বাচনত অৱতীৰ্ণ হ'ব, ৰূপজ্যোতি গগৈ ডাঙৰীয়া হ'ব, আমি 126টা মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী দিম আৰু আমি চৰকাৰ গঠন কৰিম, আৰু চৰকাৰ গঠন কৰাৰ কাৰণে যিটো সংখ্যা লাগে। আপুনি ক'ব বিচাৰিছে অসম বচাব নালাগে, অসম শেষেই কৰি থৈ গৈছে, অসম শেষ কৰি থৈ গৈছে, অসমৰ গৰকেটা শেষ কৰি ধৰিছে। গতিকে যিজন মানুহে আকৌ কৈছোঁ মই, যিজন মানুহে অসম সম্পদ বুলি কয়, দুশিঙীয়া গড় বুলি কোৱাৰ লগে লগে আমাৰ কাজিৰঙাৰ নাম, এশিঙীয়া গড় কোৱাৰ লগে লগে আমাৰ ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত আন্তঃৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত কাজিৰঙাৰ নামটো আহে। আফ্ৰিকাৰ 2টা গড়ৰ স্বৰ্গ, অসমৰ 1টা গড়ৰ স্বৰ্গ। গতিকে 15 বছৰ বনমন্ত্ৰী আছিলে ৰকিবুল হোসেন ডাঙৰীয়া, বনমন্ত্ৰী থকাত কিমান গড় মৰিছে চিন্তা কৰক, একেবাৰে দুখ লগা ফটো আহে। আকৌ সেইজন মানুহৰ নেতৃত্বতে অসম বাঁচাও অভিযান, প্রথমে গড়কেটা বাঁচাব লাগছিল, তারপর অসম বাঁচাও নেতৃত্ব লোক লাগছিল। গতি কংগ্রেস দল ধারাশাহী, কংগ্রেস দলের কথা বাদ দিয়ক, আপনাদের অন্য দলের কথা খুঁজক, মিত্রজোঁটর কথা খুঁজক, বিজেপি অগ্রবর মিত্রজোঁটর কথা খুঁজক, মানে তার উত্তর দিম। কংগ্রেসের কথা খুঁজি সময় নষ্ট নকরব, আপনাদেরও বেয়া লাগবে পিছত।